উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় ভেসে যাচ্ছে 260টিরও বেশি গুপ্ত বেলুন। এই দৃশ্য গেল বুধবারের। তবে কোনো শুভেচ্ছা বার্তা নয়, এসব বেলুনে করে পাঠানো হয়েছে পশুর মল আর আবর্জনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে স্বচ্ছ সাদা বেলুনের ভেতরে টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারি সহ অন্যান্য ময়লা আবর্জনা। বেলুনের সঙ্গে বাঁধা প্লাস্টিকের ব্যাগের ছবি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এতে দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মাটিতে অবতরণ করা এসব বেলুনের ভেতরে থাকা ময়লা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে একটি ব্যাগে লেখা রয়েছে মল। দক্ষিণ কোরিয়ার মোট 9টি প্রদেশের 8টিতেই উত্তর কোরিয়ার পাঠানো এমন অদ্ভুত বেলুন পাওয়া গেছে। কিছু ছবিতে সাটানো আছে পুলিশ ও সামরিক কর্মকর্তাদের ছবি। এই ঘটনার পর সিওল ও সীমান্ত এলাকার বাসিন্দাদের টেক্সট মেসেজের মাধ্যমে ঘরে থাকতে নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। বাসিন্দাদের ঘরের বাইরের কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয় ওই মেসেজে। বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে রাখা প্লাস্টিকের ব্যাগ না ধরতে বাসিন্দাদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তাছাড়া অজ্ঞাত কোনো বস্তু দেখলে নিকটস্থ সামরিক ঘাঁটি বা থানায় জানানোর অনুরোধ করা হয়। উত্তর কোরিয়ার পাঠানো এসব বেলুনে কোনো ধরনের প্রপাগান্ডামূলক কোনো লিফলেট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা। বেলুন পাঠানো ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি উত্তর কোরিয়াকে এই অমানবিক ও সংবেদনহীন কাজ অবিলম্বে বন্ধ করতে বলেছে তারা। এর আগে চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার অধিকার কর্মীরা সীমান্তবর্গী এলাকায় পিয়ংইয়ং বিরোধী লিফলেট, নগদ টাকা, উত্তর কোরিয়ার নিষিদ্ধ মিডিয়া কন্টেন্ট ও চকোপাই স্নিকার পাঠান বেলুনে করে। এতে আরও ছিল কোরিয়ান পপ সঙ্গীত ও মিউজিক ভিডিও যুক্ত USB ভর্তি 20টি বেলুন। এর প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। সেই হুঁশিয়ারির অল্প কিছুদিন পরেই দক্ষিণে এসব বেলুন পাঠালো তারা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বেলুন পাঠানোর বিষয়টি নতুন নয়। 1950-এর দশকের কোরিয়া যুদ্ধের পর থেকে দুই কোরিয়া পাল্টাপাল্টি প্রপাগান্ডামূলক কর্মসূচির অংশ হিসেবে একে অপরকে বেলুন পাঠিয়ে আসছে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।